Hello students, hope you are fit and fine and stay at home. I am Tanaya Dash, assistant teacher of Maruganj Public School. আজকে আমি তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে একার যোগে শব্দ গঠন। আমি তোমাদের স্কুলে আকার যোগে শব্দ গঠন, রশ্মিকার যোগে শব্দ গঠন, দীর্ঘিকার, রশ্মুকার, দীর্ঘুকার এবং ঋকার যোগে শব্দ গঠন অবধি শিখিয়েছি। তাই আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে একার যোগে শব্দ গঠন। এটা হচ্ছে স্বরবর্ণ এ, তোমরা সবাই জানো তো। এই স্বরবর্ণ এ এর সংক্ষিপ্ত রূপটা আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে স্বরবর্ণ এ এর সংক্ষিপ্ত রূপ, একার। কি বলে এটাকে? একার। ওকে, এবার এই একার গুলো, একারটা যখন আমি এই ব্যঞ্জন বর্ণগুলোর সাথে যুক্ত করব তখন কি ধরনের শব্দ তৈরি হয় সেটা তোমাদের আজকে দেখাবো। ওকে, প্রথমে আছে ক। এবার এই ক এর সাথে যদি আমি একার যুক্ত করি তাহলে কি হয়ে যায় দেখো। ক এর সাথে আমি একার যুক্ত করে দিলাম তাহলে কি তৈরি হলো? কয়ে একার কে। নেক্সট আছে খ, এটার সাথে একার যুক্ত করে দেই। খ এর সাথে একার যুক্ত হয়ে হলো খয়ে একার খে। নেক্সট আছে গ, গ এর সাথে একার যুক্ত করে কি হলো? গয়ে একার গে। নেক্সট হচ্ছে ঘ, ঘ এর সাথে একার যুক্ত করে কি হলো বলতো? ঘয়ে একার ঘে। নেক্সট চ, একার যুক্ত করে দিলাম, কি হয়ে গেল? চয়ে একার চে। তারপর আছে ছ, এখানেও একটা একার যুক্ত করে দেই, কি হয়ে গেল? ছয়ে একার ছে। এভাবেই তোমরা পরের গুলোর সাথে একার যুক্ত করে দেখো। তয়ে একার কি হয়ে যায়? তয়ে একারে তে। তারপর দন্তার নয় একার, দন্তার নয় একার হয়ে গেল নয়ে একার নে। তাহলে এটুকু তোমরা সবাই বুঝতে পারলে? ওকে, তাহলে নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে একার যোগে দুই অক্ষরের শব্দ গঠন। কয় অক্ষরের শব্দ গঠন? দুই অক্ষরে। পেজ নাম্বার 14। ওকে, প্রথমে দেখো কি লেখা আছে। কয়ে একার কে আর তালবস্য, কি হয়ে গেল? কেশ। কেশ মানে চুল, হেয়ার। তাহলে এটা কিভাবে লিখতে হয় দেখে নাও। কয়ে একার কে আর তালবস্য, কেশ। নেক্সট কি আছে? তয়ে একার তে আর ল, তেল। তেল আমরা সবাই চিনি, তেল দিয়ে আমরা কি করি বলতো? রান্না করি, তেল আমরা মাথায় দেই, এটা হচ্ছে সেই তেল। তাহলে এটা কিভাবে লিখতে হয় দেখে নাও। তয়ে একার তে আর ল, কি হয়ে গেল? তেল। নেক্সট কি আছে? বয়ে একার বে আর ল, বেল। বয়ে একার বে আর ল, বেল। বেল হচ্ছে একটা ফ্রুট, ফল। ওকে, নেক্সট দেখো কি আছে। দয়ে একার দে আর তালবস্য, দেশ। লিখে ফেলি, দয়ে একার দে আর তালবস্য, দেশ। আমাদের দেশের নাম কি বলতো? আমাদের দেশের নাম হচ্ছে ভারতবর্ষ, ইন্ডিয়া। ওকে,
নেক্সট আছে ময়ে একার মে আর মূর্ধন্য ষ, মেষ। ময়ে একার মে আর মূর্ধন্য ষ কি হয়ে গেল? মেষ। নেক্সট আছে ভয়ে একার ভে আর ক, ভেক। লিখে ফেলি, ভয়ে একার ভে আর ক হয়ে গেল ভেক। নেক্সট দেখো কি আছে, তয়ে একার তে আর বর্গীয় জ, তেজ। তাহলে লিখে ফেলি এটাও, তয়ে একার তে আর বর্গীয় জ, তেজ। আমরা কথায় কথায় বলি না, বাবা ছেলেটার বা মেয়েটার কি তেজ, এটা হচ্ছে সেই তেজ। ওকে, নেক্সট আছে ফয়ে একার ফে আর ল, ফেল। ফয়ে একার ফে আর ল কি হয়ে গেল? ফেল। তারপর কি আছে দেখো, বয়সিনর একার রে আর ল কি হয়ে গেল? রেল। এই রেল মানে হচ্ছে রেলগাড়ি। ওকে, বয়সিনর একার রে আর ল, রেল। তাহলে এটুকু তোমরা বুঝতে পারলে। আজকের মতো এই পর্যন্তই, থ্যাংক ইউ।